হ্যালো ভিউয়ার্স বিসিএস এবং সরকারি সকল চাকরিতে সমকুন এর লেকচার এর দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত আমি আলোচনা করেছিলাম যে সমকুনের ত্রিভুজের চারটি পদ্ধতি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা পাঁচটি পদ্ধতি নিয়ে আপনারা যারা প্রথম পর্বটি দেখেননি ভিডিও প্রথম পর্বের ভিডিও লিঙ্কটি দেওয়া আছে আপনার ভিডিওটি দেখে নেবেন তো এখানে প্রথম পদ্ধতিতে বলা হয়েছে একটি ত্রিভুজ একটি বৃত্তকে ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করে মানে একটি ত্রিভুজ একটি বৃত্তকে ন্যূনতম কয়টি বিনুতে বুঝতে গেলে আমাদের তেমন সমস্যা হবে না আমরা একটি বৃত্ত এবং একটি ত্রিভুজা চিত্র থেকে বিষয়টি ভালোভাবে বুঝতে পারবো তো আমরা প্রথমে একটি বৃত্ত এখানে আমরা যেভাবে সবচাইতে কম বিন্দুতে ছেদ করে এভাবে বৃত্তটির উপর একটি ত্রিভু চাকবো তোমরা একটা ত্রিভুজা কিনে ও ত্রিভুজটা যে কোনো ত্রিভুজ হতে পারে ত্রিভুজ হতে পারে অথবা ত্রিভুজ বা ত্রিভুজ যে কোনো ত্রিভুজ হোক না কেন আমরা দেখতে পাচ্ছি যে বৃত্তটিকে ত্রিভুজ দুটি বিনুতে এর কম করে আমরা চিত্রটি আঁকতে পারবো না তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি বিন্দু দুটি বিন্দু হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা তো এখানে উত্তরটি হবে টু যেখানে দেখে নেব আমরা সর্বোচ্চ কতটি বিনুতে ছেদ করে এখন আমরা এখানে একটি বৃত্ত রেখেছি এবং বৃত্তর উপর আমরা একটি ত্রিভুজ এখানে নেব এই চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে বৃত্তটিকে ত্রিভুজটি ছয় টি বিন্দুতে ছেদ করছে তো আমরা বলতে পারি যে একটি বৃত্তকে একটি ত্রিভুজ সর্বোচ্চ ছয়টি বিন্দুতে ছেদ করে তো আশা করছি এই আপনাদের কোনো সমস্যা হবে না আমাদের চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনে ক্লিক করবেন যাতে করে নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো এখন আমরা দেখব দুই নং পদ্ধতিটি তো দুই নং প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজের তিন বাহু এর অন্তর্বৃত্তের ক যা স্পর্শক ব্যাসার্ধ এবং বেশ তো আমরা একটি চিত্র এঁকে এটাও সমাধান করে নিতে পারি তো ত্রিভুজ প্রথমে এবং বলা হয়েছে ত্রিভুজের অন্তবিত্ত অন্তর্বৃত্ত বলতে ত্রিভুজের ভেতরে যদি আমরা একটা বৃত্ত আঁকি তিনটি বাহুকে স্পর্শ করে তো এখানে ত্রিভুজের তিন বাহু এর অন্তর্বৃত্তের আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে বৃত্তটি যা সৃষ্টি করে না বেশান্ত সৃষ্টি করে না এবং বেশন সৃষ্টি করে না তোমরা বলতে পারি যেখানে বিতরী তিনটি বাহুকে স্পর্শ করে আছে যা একটি স্পর্শ তো আশা করি প্রশ্নটিতে আপনাদের কোনো সমস্যা হয়নি এখন আমরা দেখবো তিন নং প্রশ্নটি তো তিন নং প্রশ্নে বলা হয়েছে সমখুনি ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোন দুটির প্রত্যেকটি কি কোন হবে তো আমরা আগে একটি সমখুনি ত্রিভুজ এঁকে নিতে পারি তো আপনারা জানেন সমখুনি ত্রিভুজের একটি কোন সমকুণ হয় মানে একটি কোণের পরিমাণ হয় নব্বই ডিগ্রি এখানে এই কোণটির পরিমাণ হবে 90 ডিগ্রি নব্বই ডিগ্রি যে ত্রিভুজের একটি কোন সমকোণ মানে নব্বই ডিগ্রি তাকে সমুখুনী ত্রিভুজ বলে তাহলে প্রশ্ন করা হয়েছে সমুখুনী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন খুন দুটি প্রত্যেকটি কে কোন হবে তো আমরা জানি যদি আমরা এবহটিকে ভূমি ধরি তাহলে এটি হবে লম্ব এবং সম খুনের বিপরীত বাহটি আছে সেটি হচ্ছে এখানে প্রশ্নে বলা হয়েছে যে অথিভুজ সংলগ্ন কোন দুটি প্রত্যেকটি কি কোন হবে তারপরে জানেন যে একটি ত্রিভুজের তিনটি কুনের সমষ্টি হয় একশো আশি ডিগ্রি তখন যেহেতু একটি কোণের পরিমাণ হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এখানে বাকি দুটি কোণের পরিমাণ দুটি কোণের মোট পরিমাণ হবে নব্বই ডিগ্রি তো আপনারা সবাই জানেন এক সমকুনের চেয়ে ছোট কুন বলা হয় শুকো কুণ তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে নং আসলে এই ধরনের অঙ্ক খুবই সহজেই উত্তর করা যায় কয়েক সেকেন্ড সময়ে তা আপনারা সবাই যদি বুঝে বুঝে আনসার করেন তাহলে এই ধরনের অংশে আর কোনো সমস্যা হবে না যারা আমাদের চ্যানেল এখনো নতুন আছেন অবশ্যই আমাদের যাতে করে আমাদের নতুন ভিডিওটি আপনার কাছে সবার এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন আমরা নং পদ্ধতি নিয়ে এখন দেখবো তো নং প্রশ্নে বলা হয়েছে সমকোণী ত্রিভুজের সমকুনের বিপরীত একটি কোণ পঞ্চাশ ডিগ্রি হলে অপর কোণটি কত এখানে বলা হয়েছে যদি সমকুণী ত্রিভুজের একটি কোণ যেহেতু নব্বই ডিগ্রি এবং তার বিপরীত আরেকটি কোণ যদি পঞ্চাশ ডিগ্রি হয় তাহলে বাকি একটি কোন কত ডিগ্রি হবে তো এখানে আমরা একটি সমকুণ এখানে নিতে পারি সমকুণের ত্রিভুজ এখানে নিতে পারি তো আমরা আগেও বলেছিলাম যে একটি সমকুণের ত্রিভুজের একটি কোন হয় সমকুণ 90 ডিগ্রি এবং সমকুণের বিপরীতে আছে আরো দুইটি কোন এর মধ্যে বলা হয়েছে দুটি কোণের মধ্যে যদি একটি কোন হয় পঞ্চাশ ডিগ্রি তাহলে বাকি কোনটি কত হবে তো আপনারা সবাই জানেন যে একটি ত্রিভুজের তিনটি কোণের সমস্ত হচ্ছে একশো আশি ডিগ্রি তো এখানে যেহেতু একটি কোন দেওয়া আছে নব্বই এবং একটি কোন দেওয়া আছে পঞ্চাশ নব্বই এর পঞ্চাশ মিল হবে একশো চল্লিশ তারপরে যে থেকে একশো আশি থেকে একশো চল্লিশ পিক করে দিই আমরা পেয়ে যাবো আরেকটি কোণের কুনের কোণের পরিমাণ হবে চল্লিশ ডিগ্রি তখন আমাদের সঠিক উত্তরটি হচ্ছে ঘন করছি এই অঙ্কটি অংশটি তো আপনাদের কোন সমস্যা হবে না এখন আমরা দেখব সমকুণী ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় অপেক্ষা বা তৃতীয়বাহ অপেক্ষা কি আমরা নির্ণয় করতে হবে বলে দিতে হবে বৃহত্তম সমান ক্ষুদ্রতম কোনটি নয় তো আমরা একটি সমকুণী ত্রিভুজ আঁকতে পারলে আমরা তা খুব সহজেই উপলব্ধি করতে পারবো কোনটি হবো আমাদের সঠিক উত্তর তো এটি হচ্ছে আমাদের সম্মুর্ণী ত্রিভুজ তো এখানে তিনটি বাহু আছে এখানে বলা হয়েছে সম্মখূর্ণী ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহ অপেক্ষা কি হবে তো আপনারা দেখেন যদি আমরা এই বাহ এবং এই বাহু যোগ করি তাহলে দেখা যাবো সেই বাহুর চাইতে বড় হবে আমরা যদি আমার এই বাহু এবং এই বাহু যোগ করি তাহলে দেখা যায় এই বাহুর চাইতে বড় হবে এবং এই দুটি বাহু যোগ করে দেবো সেই বাহর থেকে বড় হবে তা বলতে পারি যে সম্মুখী ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যুগ ফল অন্য আরেকটি বাহু অপেক্ষা বৃহত্তম তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে খ তো আশা করি এই পাঁচটি পদ্ধতির অঙ্কতে আপনাদের কোনো সমস্যা হবে না এবং আপনারা বিভিন্ন বই থেকে অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশন লিঙ্কেও আরো অনেক উদাহরণ দেওয়া আছে আপনারা উদাহরণ গুলো দেখে অঙ্কগুলো সলভ করে নেবেন তাহলে আপনাদের আর কোনো পরীক্ষাতে কোনো সমস্যা হবে না এবং আরেকটি কথা না বলেই না যারা আমাদের চ্যানেলে এখন পর্যন্ত নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনে ক্লিক করবেন যাতে আমাদের নতুন তৈরি করা ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য